তাই 2024 যতই চেষ্টা করুন না কেন আমরা সেই একই কথা আরেকবারে বলি যতই ডাক্তার বাবুরা নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি আটকাবার ক্ষমতা কারণ নেই আমি বিশেষ করে আরজি করের ঘটনা নিয়ে একটংশের বামপন্থী ডাক্তাররা যে নোংরামি করছে যেটা বাংলার কাছে বাংলার মানুষের কাছে অত্যন্ত কলঙ্কজনিত একটা অধ্যায় কারণ আপনারা জানেন যে বিশেষ করে এই আরজি করের ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে একদিকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্বতঃস্ফূর্তভাবে মামলা করে তার শুনানি চলছে অন্যদিকে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমরা যাকে সিবিআই বলি সেই সিবিআই এর নেতৃত্বে তদন্ত চলছে রাজ্যে যে রাজ্যে ঘটনা ঘটেছে সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে লক্ষ লক্ষ মানুষের নিয়ে কলকাতা রাজপথে দাঁড়িয়ে মিছিল করেছেন বলেছেন ওই খুনি মার্ডারারের ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই আমরা প্রত্যেকটি ব্লকে ব্লকে আমরা মিছিল করে বলেছি ধর্ষকের ফাঁসি চাই শাসক বলছে ফাঁসি চাই বিরোধী বলছে ফাঁসি চাই তারপরে কেন অনশন মুখ্যমন্ত্রীর কাছে যত বিষয়ে যতগুলি দাবি করেছিল তার অধিকাংশটা মুখ্যমন্ত্রী পূরণ করেছেন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষার জন্য তারপরেও আমরা লক্ষ্য করছি এটাকে কন্টিনিউ করতে হবে চালিয়ে যেতে হবে রাজনৈতিক পায়দা লুটতে হবে কিছু সিপিএম এর দালাল ডাক্তাররা তারা আজকের বিভিন্নভাবে এই বাংলাকে কলুষিত করার জন্য ধর্মতলা রাজপথে যখন সার্বজনীন উৎসব বাঙালির উৎসব যখন গোটা বাংলা জুড়ে বাংলার মানুষ মাতোয়ারা যে উৎসব পৃথিবীর বিখ্যাত সংস্থা ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করেছে আজকে সেই উৎসবটাকে সেই সময়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য খালি শুয়ে শুয়ে উই ওয়ান জাস্টিস এই করে করে গোটা বাংলাটাকে কঠিন পরিস্থিতি দিকে আজকে ঠেলে দিচ্ছে আমি যদি আপনাকে প্রশ্ন করি ডাক্তারবাবু দুদিন আগে একটা সংবাদ মাধ্যমে খবর পেয়েছি আমরা খবরটা ফোরকাস্ট হয়েছে যে সারা ভারতবর্ষে ঔষধের দাম কিছু ঔষধের দাম 50% বেড়ে গেছে আগামী 7 দিনের মধ্যে হয়তো কার্যকরী হবে আপনি যে ঔষধটা 10 টাকা দিয়ে কিনতেন যে ট্যাবলেটটা সেই ট্যাবলেট আপনার 20 টাকা দিয়ে কিনতে হবে আপনি যে ইঞ্জেকশনটা 1000 টাকা দিয়ে কিনছিলেন সেটাকে আপনার 2000 টাকা দিয়ে কিনতে হবে কই ডাক্তারবাবুরে একবার তো সেটা নিয়ে জাস্টিসের কথা বলছেন না আপনি তো সেটা নিয়ে কথা বলছেন না একটা অংশে ডাক্তাররা আছেন তারা ওই ঔষধ কোম্পানির টাকায় গোটা পৃথিবী ঘুরে বেড়ান তারা সেই কোম্পানির ঔষধ ছাড়া লেখেন না কই সেই বিষয়ে তো আরেকটা অংশের ডাক্তাররা কোনোদিন প্রতিবাদ করেননি আমরা দেখেছি আমরা জানি যে একটা অংশের ডাক্তাররা যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকের অনশনের নাম করে বিভিন্নভাবে গোটা বাংলাকে যারা কালিমারিত করতে চাইছেন আমাদের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের বললেন বিজয় সম্মেলনকে সামনে রেখে প্রত্যেকটা মানুষের কাছে সেই বাস্তবতা বোঝাতে হবে এবং যারা আজকে বাংলাকে ধ্বংস করতে চাইছে তাদের বিরুদ্ধে আগামী দিনে জনমত সংগঠিত করতে হবে।